সরকারি সংশ্রমণ কলেজে একাদশ শ্রেণীর জেনারেল এবং বিএম ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমগুলো দেখতেছ এবং বাসায় নিয়মিত পড়াশোনা করবে এই আশা ব্যক্ত করে আমাদের উৎপাদন অবস্থা বা বিপণনের উপর এবং মার্কেটিং দ্বিতীয় প্রয়াগ বিএম শাখার জন্য প্রযোজ্য এই দুটি কোর্স একই সিলেবাসের কারণে আমরা একসাথে ক্লাস নিচ্ছি এবং আমরা এই কোর্সের উপর ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি। আজকে একটি নতুন বিষয় নতুন অধ্যায় আলোচনা শুরু করবো আমরা, সেই অধ্যায়টা হচ্ছে মূলত প্রসারের অধ্যায়। এবং প্রসার অধ্যায়ের দুটা মানে মৌলিক বিষয়ে আলোচনা করতেছি, বিচার প্রসারটা কি এবং বিচার প্রসার কৌশল, এই টপিক নিয়ে আমরা আলোচনা করবো। তো এই টপিক নিয়ে আলোচনা করার প্রথমে আমাদের যেটা জানতে হবে, আমরা বলেছিলাম এর আগে ইতিমধ্যে যে ফোরটি প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন, এটা হচ্ছে মার্কেটিং এর মূল কনসেপ্ট বা মার্কেটিং এর মিশ্রণ বলা হয় এই ফোরটিকে। এই ফোরটির মধ্যে পণ্য মূল্য বন্টন প্রসাদ লাস্ট পি মানে প্রমোশন, এই প্রমোশনের বাংলা হচ্ছে প্রসাদ। প্রসাদ মানে হচ্ছে যে একটা কো একটা প্রমোদনা প্যাকেজ যেটা দিয়ে কি করা হয়, যেটা উদ্বুদ্ধ করা হয়, ক্রেতাদেরকে পণ্য করে উদ্বুদ্ধ করার জন্য যা যা করা হয় সকল প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রসার। আর সেই প্রসারের অনেকগুলো হাতিয়ার রয়েছে, তার মধ্যে একটি অন্যতম হাতিয়ার আছে বিক্রয় প্রসার। সেই বিক্রয় প্রসার নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো বিক্রয় প্রসারটাকে আগে প্রথমে বুঝো, বিক্রয় প্রসার হচ্ছে প্রসারের এমন একটি হাতিয়ার যেখানে ব্যক্তিকে কি করা হয় এমন ভাবে ক্রেতাদেরকে উপলব্ধ করা হয় যে ক্রেতাদেরকে বিভিন্ন ধরনের অফার দিয়ে ছাড় দিয়ে তাদেরকে পণ্য করে আকর্ষিত করা হয়। একটা উদাহরণ দিলে বিষয়টি বুঝবে, যেমন আমরা বড়শি দিয়ে মাছ শিকার করি, এখানে বড়শিতে যে আদা থাকে পুকুরে যখন বা নদীতে আমরা আদা একটা বড়শিতে দিয়ে দেই, সেই আদারের লোভে আদারের প্রত্যাশা কি করে মাছগুলো আদারটা খাওয়ার জন্য আসা আর মা আদারটাকে কামড় মারতে যায়, ওই কামড় মারতে যায় তারা কি করে বড়শির তারা আটকা পড়ে যায়। বিক্রয় প্রসারটা ঠিক তাই, অর্থাৎ এমন কিছু উপলব্ধকরণ অফার এমন কিছু সারমূলক অফার যে সারগুলোর কথা শুনলেই কাস্টমাররা মানে ওই অফারটা লুফে নেওয়ার চেষ্টা করে এবং লুফে নেওয়ার চেষ্টা করে তারা প্রোডাক্টটা মানে কিনতে যায়, তারা কি আটকা পড়ে থাকে, তারা বেশি বেশি ক্রয় করে এবং এর দ্বারা কি হয় কোম্পানির প্রসার বা পণ্যের বিক্রয় মানে অল্প সময়ে খুব রেডিক্যালি মানে দ্রুত গতিতে পণ্যের বিক্রয় বেড়ে যায়, এইটা হচ্ছে বিক্রয় প্রসার। অর্থাৎ খুব স্বল্প টার্মে স্বল্প মেয়াদে সাধারণত এই ধরনের কৌশল নেওয়া হয় এবং বিভিন্ন ধরনের সার দিয়ে ক্রেতাকে কি করা হয় পণ্য করে আকর্ষিত করা হয়, যেমন পণ্যের সাথে একটা পণ্যের সাথে একটা পণ্য ফ্রি অথবা পণ্যের দাম কম রাখা ইত্যাদি ভাবে অথবা গিফট দেওয়া, এইভাবে ক্রেতাকে আকৃষ্ট করে যদি পণ্য বিক্রয় বৃদ্ধি প্রচেষ্টা চালানো হয় সেটা হচ্ছে বিক্রয় প্রসার। এখন আমরা দেখবো এই বিক্রয় প্রসারের তার কী কৌশল অবলম্বন করা হয়, কী কী হাতিয়ার কী কী পদ্ধতি কী কী মাধ্যম আছে বিক্রয় প্রসারের, কী কী ওয়েতে কাস্টমারদেরকে মানে কনভিন্স করার চেষ্টা করা হয় মানে পণ্য করে প্রস্তুত করা হয় স্বল্প মেয়াদে দ্রুত পণ্য বিক্রি করার জন্য, সেই কৌশলগুলো কি তিন ভাগে ভাগ করা যাবে। কৌশল কি একটা ভোক্তা ভোক্তা প্রসার কৌশল, একটা হচ্ছে কারবার প্রসার কৌশল, একটা হচ্ছে ব্যবসা প্রসার কৌশল। ভোক্তা প্রসার কৌশল মানে হচ্ছে যে ভোক্তাদেরকে উপলব্ধ করার জন্য যে কৌশলগুলো অবলম্বন করা হয়, আর কারবার প্রসার কৌশল ব্যবসায়ীদেরকে উপলব্ধ করার জন্য যে কৌশল অবলম্বন করা হয়, আর ব্যবসা প্রসার কৌশল হচ্ছে যে কোম্পানির যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে উপলব্ধ করার জন্য যে কৌশলগুলো নেওয়া হয়, এইগুলো হচ্ছে ব্যবসা প্রসার কৌশল। তো প্রথমে আসে ভোক্তাদেরকে উপলব্ধ করার জন্য যেসব কৌশল না হয় সেগুলো হচ্ছে কি নমুনা নামানোর নমুনা। নমুনাটা কি যে কোনো সময় আসে নতুন কোনো পণ্য নিয়ে আসলে কোম্পানিগুলো কি করে ভোক্তাদের জন্য স্যাম্পল একটা স্যাম্পল ফ্রি দিয়ে দেয় যে ঠিক আছে আপনি এই পণ্য কিনতে আসছেন আসে আমাদের নতুন এই পণ্যটা আসছে এইটা এক পিস নিয়ে যায়, দেখা গেল কোনো কনজিউমার হয়তো বা সে বাল্কি কিনতে গেছে তাকে বললো যে আমাদের কোম্পানিতে নতুন এক ধরনের টয়লেট ব্রাশ রয়েছে এই ব্রাশগুলো এরকম আচ্ছা আপনার জন্য এটা ফ্রি আপনি নিয়ে যান ইউজ করে দেখেন কেমন লাগে, একটা স্যাম্পল দিয়ে দিলাম আপনাকে ভালো লাগলে এসে এই যে একটা স্যাম্পল দেওয়া হলো এটা কিন্তু তাকে তাকে ওই পণ্য পরবর্তীতে তার ভালো লেগে যাচ্ছে কিন্তু পণ্য কিন্তু আগে মানে উপলব্ধ হবে আগে আসবে এটা হচ্ছে নমুনা। তারপর হচ্ছে কুপন, অনেক সময় আছে যে কোনো একটা পণ্য করার সময় ভোক্তাদেরকে অফার দেওয়া হয় যে আপনারা যদি 2,000 টাকার বা 5,000 টাকার বা 3,000 টাকার পরিমাণ সহপরিমাণ পণ্য করা করেন তাহলে আপনাদের একটা কুপন পাবেন এবং সেই কুপন কিনলে আপনারা কিন্তু লড়াই পাবেন এবং সেখানে পুরস্কারের ব্যবস্থা আছে। এই এই কুপনের মাধ্যমে বিভিন্ন ধরনের অফার থাকলেও কিন্তু ক্রেতারা পণ্য করায় পরিচিত হয়। তারপর প্রাইস প্যাক, অনেক সময় মানে ব্যবসায়ীরা কি করে
তারা ভক্ত দর্শন মাত্র করে একটা ওভারঅল 4-5-15 একটা মানে নির্দিষ্ট প্রাইস নির্ধারণ করে দেয়। সাধারণত দেখা গেল যে 5-15 কিনলে তার দাম যদি হয় 1,000 টাকা, তারা দেখা গেলো সমুদ্র বলে যে না 1,000 টাকা না, 5-15 একসাথে কিনলে আপনার পণ্যের দাম পড়বে হচ্ছে 500 টাকা বা 800 টাকা। এই যে কম রাখা হচ্ছে তার নির্দিষ্ট মূল্যের চেয়ে কম রাখা হয় এই যে প্রাইসটা, এই প্রাইসটা কভারের মাধ্যমে কিন্তু কনজিউমাররা পণ্যগুলো উপলব্ধ হয়। তারপর আছে নগরত্ব বিল। অনেক সময় কনজিউমাররা যে কোনো পণ্য কিনলে সেই পণ্যের সাথে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার সাথে সাথে ফিডব্যাক ফেরত দেওয়া হয়। তবে পণ্যের দাম হলো 1,000 টাকা, ওদের ঠিক আছে আপনি 950 টাকা দেন, 50 টাকা তাকে ফেরত দেওয়া হয়। 1,000 টাকা এসে দিচ্ছে, 50 টাকা তাকে ফেরত দেওয়া হয়েছে। এই যে পণ্য সাথে নগদ অর্থ ফেরত দেওয়া হয় এর দ্বারা কিন্তু কনজিউমার আকৃষ্ট হয়, উপলব্ধ হয়, পরবর্তীতে ওই পণ্য কিনতে সে আরো বেশি উৎসাহিত হয়। তারপর আসলে পৃষ্ঠপোষক পুরস্কার। মাঝে মাঝে কনজিউমারদেরকে কি করা হয়, বিভিন্ন যেসব কনজিউমাররা নিয়মিত পণ্য ক্রয় করে, বেশি পরিমাণ পণ্য ক্রয় করে, তাদের কিন্তু ব্যবসায়ীরা উপলব্ধ করার জন্য তাদেরকে তাদের জন্য বার্ষিক কোনো পুরস্কারের ব্যবস্থা করে থাকে। পুরস্কার দেয় যে আপনি আমার একজন নিয়মিত কাস্টমার, আপনি আমার অনেক বেশি পণ্য ক্রয় করেন, সেই জন্য আপনাকে এই বার্ষিক পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হবে। এই পুরস্কার দ্বারা কিন্তু কনজিউমাররা উপলব্ধ হয়, উৎসাহিত হয়। তারপর প্রতিযোগিতা বাড়বে বক্তাদের জন্য, কিন্তু অনেক সময় ব্যবসায়ীরা কি করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করে যে আপনারা যদি এই পরিমাণ পণ্য এই মাসের মধ্যে এই এত টাকার পণ্য কিনতে পারেন তাহলে আপনাদের জন্য এই একটা অফার আছে, অথবা আপনারা এত টাকার পণ্য কিনলে অথবা এই মাসের মধ্যে যারা পণ্য কিনবে সকলের জন্য একটা লটারির ব্যবস্থা আছে। এই লটারির মধ্যে দেখা যাবে যে যারা বিজয়ী হবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। এই প্রতিযোগিতা এবং লটারি দিয়ে কিন্তু বক্তাকে পণ্য করে পরিচিত করা হয়, আকৃষ্ট করা হয়। এটা হচ্ছে বক্তা প্রসার। এরপরে ব্যবসায়ীদেরকে উন্নত করার জন্য যেসব অফার দেওয়া হয় তার মাধ্যমে সফল হয় এগুলিকে, যেমন বার্তা দেওয়া হয়। ব্যবসায়ী যখন কোনো পণ্য ক্রয় করতে যায় মানে এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর কাছ থেকে, সেই ব্যবসায়ীকে কি করা হয় পণ্যের উপরে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ছাড় দেওয়া হয় যে আপনি এত টাকার পণ্য কিনলে 8%, 5% বা 15% বার্তা দেওয়া হয়। এই যে ছাড়টা এটা হচ্ছে কারবারি বার্তা বলা হয়। এই কারবারি বার্তাটাও কিন্তু একটা ব্যবসায়ীর জন্য পণ্য করে থাকে মানে পরিচিত হয়, বেশি বেশি পণ্য করে ক্রয় করে থাকে। ভাতা অনেক সময় এক ব্যবসায়ী যারা পাইকারি ব্যবসায়ী বুঝতে পারছে কিন্তু বিভিন্ন পণ্য ক্রয় করার ক্ষেত্রে দেখা যায় তারা যদি বেশি পণ্য ক্রয় করে তখন তাদের একটা অ্যালাউন্স বা ভাতার ব্যবস্থা করে থাকে, এর দ্বারা কিন্তু তারা পণ্য ক্রয় পরিচিত হয়। তারপর ফ্রি পণ্য অনেক সময় বড় ব্যবসায়ীরা ছোট ব্যবসায়ীদের কি করে একসাথে বেশি পণ্য কিনলে তার সাথে একটা ফ্রি অফার দেয় যে আপনি যদি একসাথে মানে 10 ডজন কিনেন তাহলে 1 ডজন ফ্রি, এরকম ফ্রি পণ্য অফার দিয়ে থাকে। তারপর প্রদর্শনী অনেক সময় বড় ব্যবসায়ীরা ছোট ব্যবসায়ীদের জন্য বিভিন্ন প্রদর্শনীতে পণ্য নিয়ে যায় এবং সেই প্রদর্শনী বা মেলা সেখান থেকে এক্সিবিশন থেকে যদি পণ্য ক্রয় করে পরে তারা তখন তাদের সেখান থেকে একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা করে, এটাও এর দ্বারা কিন্তু ব্যবসায়ীরা পণ্য ক্রয় পরিচিত হয়। এরপর হচ্ছে বিশেষ বিজ্ঞাপন পণ্য। অনেক সময় নতুন কোনো ধরনের পণ্য নিয়ে আসলে বিশেষ বিজ্ঞাপনী পণ্য বলে বলা যায় নতুন ধরনের এক পণ্য আসছে, এই পণ্যের জন্য বিশেষ বিজ্ঞাপন হিসেবে আপনারা এই পণ্যগুলো মানুষের কাছে বলে দেবেন, জানাবেন যে এই নতুন পণ্য আমাদের কোম্পানি আসছে, সেই পণ্যগুলি কিন্তু ব্যবসায়ীদেরকে দিয়ে দেওয়া হয়। এইটা হচ্ছে বিশেষ বিজ্ঞাপন পণ্য। এই পণ্যের মাধ্যমে কিন্তু ব্যবসায়ীরা পণ্য করে পরিচিত হয়। সর্বশেষ হচ্ছে যারা যখন সকল কর্মচারী প্রতিষ্ঠানে কাজ করে তাদেরকেও কিন্তু পরিচিত করার চেষ্টা করা হয় যাতে তারা দ্রুত বেশি বেশি পণ্য বিক্রয় উৎসাহিত হয়। এই জন্য দেওয়া হয় বোনাস। বোনাস দিলে কিন্তু সভাপতি কর্মচারীরা কিন্তু পণ্যের বিক্রয় বাড়ানোর জন্য মানে তারা সুস্থ থাকে, তারা উৎসাহিত হয়। তারপর হচ্ছে কনভেনশন ট্রেড শো, বিভিন্ন মানে কনভেনশন ট্রেড শো আয়োজন করা হয় বছরের, সেই ট্রেড শোতে ব্যবসা বলে দেয় যে সমস্ত কর্মচারীরা বেশি কোনো পণ্য বিক্রয় সেল করতে পারবে তাদের জন্য এক ধরনের ট্রেড শো যারা বেশি করতে পারবে তাদের জন্য বিশেষ ধরনের অফার রয়েছে, এর দ্বারাও কর্মচারীরা পণ্য করে উপলব্ধ হয় বিক্রয়। তারপরে বিক্রয় প্রতিযোগিতা এবং কর্মচারীদের জন্য কিন্তু বিক্রয় প্রতিযোগিতার আয়োজন করা হয় যে এই বছরে বা এই মাসে যারা বেশি পরিমাণ পণ্য সেল করতে পারবে সে সমস্ত কর্মচারীদের বা এমপ্লয়ীদের বা সেলসম্যানদের আমরা কি করবো মানে এই অফার দিব বা এই পুরস্কারের ব্যবস্থা আছে, এর দ্বারা এই সেলসম্যানরা পণ্য বিক্রয় করার ক্ষেত্রে বেশি উৎসাহিত হয়। এই হচ্ছে আমাদের টোটাল বিক্রয় প্রসারের কৌশল। এই এই ওয়েগুলোতে এই হাতিয়ারগুলো অবলম্বন করে একটা ব্যবসায়ী তার বক্তাদেরকে তার ব্যবসায়ীদেরকে এবং তার সেলসম্যানদেরকে আর বিক্রয়কর্মীদেরকে কিন্তু প্রয়োজিত করে পণ্যের বিক্রয় বৃদ্ধি করার প্রচেষ্টা চালানো হয় চেষ্টা করে এবং এভাবেই তারা ব্যবসায় সফল হয়ে থাকে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ।